সেতুর ভয়াবহ অবস্থায় দুর্ভোগের শিকার স্থানীয় বাসিন্দারা। বিহাল অবস্থা পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের রামচন্দ্রপুর সেতু। বিকল্প রাস্তা না থাকায় ভাঙা সেতুর ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলে যাতায়াত। দুর্ঘটনা ঘটেছে বহুবার, তবুও হুঁশ ফেরেনি প্রশাসনের। স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিস ব্যাংকে যাতায়াতের একমাত্র পথ ওই রামচন্দ্রপুর সেতু। চরম দুর্ভোগের শিকার হতে হয় অ্যাম্বুলেন্স পারাপারে, রোগীকে দোলায় নিয়ে সেতু পারাপার করতে হয়। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, ভোট যায় ভোট আসে, সেতু স্থায়ী সমাধান হয়নি। তাদের দাবি, দুবছর ধরে প্রশাসনকে জানিয়ে শুধুমাত্র সেতুর দুপাশে কাঠের পাটাতন দেওয়া হয়েছে। চরম দুর্ভোগের শিকার হতে হয় এলাকাবাসী সহ পথ চলতি মানুষকে, যদিও দ্রুত স্থায়ী সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। আচ্ছা, আপনাদের এই যে পুল সমস্যা, কি হয়েছে সমস্যা? এই পুলটি আজ দীর্ঘ দু তিন বছরের অধিক হলো ভেঙে পড়ে আছে। যে কোনো সময় একটা বিপদ আসতে পারে, কিন্তু আমরা বারে বারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। আমরা প্রশাসনকে লিখিত আকারেও জানিয়েছি এবং ছবি তুলেও প্রশাসনকে দেখিয়েছি, কিন্তু কোনো রকম কোনো ভূমিকা নিচ্ছেন না। বারে বারে জিজ্ঞেস করলে বলছেন এই টেন্ডার হয়ে গেছে, এই ওয়ার্ক অর্ডার বেরিয়ে যাবে, এই কাজ শীঘ্রই হয়ে যাবে। এই ঢালাই রাস্তাটা হয়েছিল, তখন আমাদের জানিয়েছিল যে এই রাস্তা শেষ হলেই ব্রিজের কাজ শুরু হবে, কিন্তু রাস্তা আজ এক বছর শেষ হয়েছে, ব্রিজের কাজ শুরু হওয়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। ব্রিজটি যে অবস্থায় রয়েছে, যে কোনো সময় ভেঙে পড়লে মানুষের জীবনহানি হতে পারে, এই দিক দিয়ে প্রশাসনের কোনো টনক নড়ছে না। এই পুল ভাঙার কারণে আপনারা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে? সমস্যায় মানে দিনের পর দিন সমস্যায় পড়তে হচ্ছে, কারণ ছোটো ছোটো বাচ্চারাও যেতে পারছে না, বড় মানুষ কেউ হেঁটেই যেতে পারছে না। কোনো পেশেন্ট মানে কোনো রোগী যদি অসুস্থ হয় তাহলে কিন্তু অ্যাম্বুলেন্স এদিকেও দাঁড় করে রাখতে হয়েছে, এদিকেও দাঁড় করে রাখতে হয়েছে, মানে দোলাই করে এদিক পার করে তারপরে সে নিয়ে যেতে হচ্ছে। তো এইভাবে সমস্যায় পড়তে হচ্ছে। নির্বাচন প্রতি নির্বাচনে এসে সবাই বলে যে নেতারা যে এরকম কাজ হয়ে যাবে, কিন্তু কোনো আজ পর্যন্ত কোনো কাজই হয়নি। তো এইভাবে চলছে দিনের পর দিন। তো মানুষজন এভাবে এত মানে বিপদে পড়ছে, অনেক সময় অঘটন ঘটেও গেছে, অনেক বাচ্চারা কি বড় মানুষরা অনেক সময় পড়েও গেছে, অঘটন ঘটে। আপনারা তো এসছেন, আপনারা রাস্তা দেখলেন যে পুলের উপরে ভরসা করছেন না উঠবেন কি না, মানে এরকম ভেঙে যাওয়া পুল। আমরা নতুন যারা আছে অনেক সময় এভাবে জিজ্ঞেস করে যে পুলে কি যাওয়া যাবে, কিন্তু যাওয়া যাবে কি এরকম পুলের অবস্থা দেখলে, কিন্তু কোনো চিন্তা আমরা নেয়নি আজ পর্যন্ত। এইভাবে যদি চলতে থাকে তাহলে মানুষজন এখানে যাতায়াত করবে কী করে? কারণ ব্যাংক বলুন, আপনার অঞ্চল অফিস বলুন, আপনার ডিলার বলুন, সমস্ত কিছু এই পুলের উপরে ভরসা করে যাতায়াত হয়। এটা মেন পুল, একটা যাতায়াতের রাস্তা, এটা যদি কোনোভাবে ভেঙে পড়ে যায় তাহলে কিন্তু যোগাযোগ সব কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে, খুবই বিপদে পড়তে হবে মানুষকে। সাধারণ মানুষের মানে এরকম একটা মানে সবাই আশা নিয়ে আছে, প্রতিটা ইলেকশনের সময় বলে যে না হয়ে যাবে পুল, প্রত্যেকে একটা ভরসা করে থাকে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো চিন্তাভাবনা নেই সরকারের পক্ষ থেকে। আপনার নাম? রঞ্জন পয়ডা। তোমার নাম? সায়ন গিরি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 8। কোন স্কুলে? খাড় হাই স্কুল, HS। তোমাদের কি স্কুলে যাওয়ার একমাত্র রাস্তা এটাই? হ্যাঁ, এটাই একমাত্র। স্কুল, টিউশন, এমনকি বাজার যেতেও এই রাস্তারই একা। এখান দিয়ে যেতে তোমাকে কী সমস্যার সম্মুখীন হতে হয়? আমাদের এই রাস্তায় যেতে প্রচুর ভয় করে, এবং কারণ এটাই একমাত্র রাস্তা, আর কোনো উপায় নেই, এদিক দিয়েই সবাইকে যেতে হবে। তোমাদের স্কুল টিউশন যেতে কোনো প্রবলেম হয়? হ্যাঁ, একটু ভয় ভয় করে। তোমাদের বন্ধুদের প্রবলেম হয় নাকি? আমাদের বন্ধু বলতে, আমরা সেদিন এখানে বসেছিলাম, একদিন আমার বন্ধু সেই নিচে বসেছিল, প্লাস্টার খুলে পা পিছলে পড়ে গেছিলো এই নিচে। আপনার নাম? প্রণব কর, গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। যেটা হচ্ছে যে আপনার জিপি এলাকার রামচন্দ্রপুর এবং কৈনাড়ার মাঝখানে একটা পুল রয়েছে খুব জরাজীর্ণ অবস্থায়, বহু মানুষ ওই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে এবং স্কুল ছাত্রছাত্রী। সেই জায়গাটায় এলাকার মানুষরা বলছেন যে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে, যে কোনো মুহূর্তে ছেড়ে পড়তে পারে, বন্যা হতেই আরও বেশি ফাটল দেখা দিয়েছে। সেই জায়গাটায় প্রশাসনিক দিক দিয়ে আপনাদের কী ব্যবস্থা রয়েছে বা কী চিন্তাভাবনা করছেন? ওটা ঘাটুয়া ক্যানেল যখন সংস্কার হয় খাড়বাজার থেকে চকভবানী, প্রায়
6 কিলোমিটার 7 কিলোমিটার জুড়ে ক্যানেল সংস্কারের সময় আমাদের কাছে খবর ছিল যে ক্যানেল সংস্কারের সঙ্গে ব্রিজটা হবে, কিন্তু পরবর্তী ক্রমে আমরা দেখলাম যে ঘাটুয়া খাল ক্যানেলটা কাটা হলেও আমার মনে হচ্ছে যেন অসমাপ্ত কাজ থেকে গেছে, কিন্তু ক্যানেলের কাজ হয়নি। পরবর্তীকালে নির্বাচনের পরে আমরা বিধায়ক সাহেবের কাছে, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মৃণালবাবু কিংবা বিধায়ক উত্তমবাবুর কাছে আমরা বারে বারে দরবার করি এই ব্রিজটা হওয়ার জন্য। এখন আমরা যেটা শুনতে পাচ্ছি যে টেন্ডার প্রসেসিং হয়ে গেছে, কাজ কিন্তু অল্প কিছু সময়ের মধ্যে শুরু হবে। যেভাবে ভেঙে পড়েছে সেখানে যে কোনো মতে দুর্ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে এটা সঠিক কথা বলছেন, তবে আমরা বারে বারে তদারকি করছি যাতে ব্রিজটা খুব চটজলতি হয়। এবং আশু যেটুকু কাজ করার দরকার দুই দিকে আমরা কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়ে করেছি, মানুষ এখন পারাপার করছেন, কিন্তু কোনো সময় বিপদ ঘটলেও ঘটতে পারে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।